ছোট দুই ছেলেকে নিয়ে দুপুরে ভাত ঘুম দিচ্ছিলেন মা। তার মধ্যেই আগুনের লকলকে শিখা ঘিরে ধরল তাঁদের। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘর। রবিবার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলার ডাবু গড়খালি গ্রামে সেই ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়খালি গ্রামের বাসিন্দা তপন মাইতি পেশায় অটো চালক, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন সেই দরমার ঘরে। রবিবার দুপুরে তপন অটো নিয়ে বাইরে গিয়েছিলেন। দুই সন্তানকে নিয়ে দুপুরের খাওয়া সেরে ঘুমিয়েছিলেন তাঁর স্ত্রী মিতালি মাইতি। আচমকাই তাদের দরমার ঘরে কোনোভাবে আগুন লেগে যায়। আগুনের ফুলকি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন। আগুন আয়ত্তে আনার জন্য বালতি করে জল ঢালেন। ঠিক সেই মুহূর্তে অন্য কয়েকজন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঘরের মধ্যে ঢুকে দুই শিশু ও তপনবাবুর স্ত্রীকে কোনো রকমে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সেভাবে অটোচালকের পরিবার প্রাণে বাঁচলেও বিধ্বংসী আগুনের গ্রাস থেকে কোনো কিছুই বাঁচাতে পারেননি তারা। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় অভাবের ঘর। ভিটে হারিয়ে খোলা আকাশের নিচে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে মাইতি পরিবার। সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, দ্য ওয়াল। দুপুর 1:30 নাগাদ আমি আমার বাচ্চাকে নিয়ে ভাত টাত খেয়ে শুয়েছিলাম। হঠাৎ দেখছি খুব চেল্লামেল্লি হচ্ছে। গ্রামের লোক সব এসে দেখি না যে আমার ঘরে মানে আগুন নেভাচ্ছে। আমি তো জানি না, হঠাৎ ঘুম ভেঙে দেখছি যে আগুন জ্বলছে দাউ দাউ করে। এবার আমার গ্রামের লোকরা এসে সবাই মিলে আমার আর আমার বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে যা হোক করে বের করেছে। ঘরের একটাও জিনিস কিচ্ছু মানে বাঁচাতে পারেনি, সব পুরো শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার পরিবারকে যদি সরকারি কোনো মানে সাহায্য পাই আমি, তাহলে আমি খুব উপকৃত হব। আমি এই মুহূর্তে পুরো খোলা আকাশের নিচে বাস করছি, বাচ্চাদের নিয়ে খুব অসহায়। আমি খুব অসহায়, জানি না। পাশের বাড়িতে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, তা খুব হই হুল্লোড় চিল্লাচিল্লি হচ্ছিল। তা আমাদের সব বাচ্চা কাচ্চা চিল্লামিল্লি করতে আমি শুয়েছিলাম। তা উঠলাম, উঠে দেখে বললো যে কে বললো মারামারি, কে বললো। তারপর ছুটে এসে দেখি না এদের ঘরে আগুন লেগে গেছে। তো এটা আমার ভাইপো, আমি পাশের ঘরে শুয়েছিলাম, তাই এসে দেখি ঘরে আগুন লেগে গেছে। তা ইতিমতো কী করবো, আমরা তাড়াহুড়ো করে ঘরে আগুন লেগে গেছে, প্রচুর লোকজন এসেছিলো, কিছু করতে পারিনি। ঘরে বাচ্চা কাচ্চা বউজিরা শুয়েছিল, তাদেরকে কোনোরকম টেনে হিঁটে বার করলাম। জিনিসপত্র কিছু তো বাঁচাতেই পারিনি, কোনোরকম প্রাণে বেঁচেছি। আর আমরা প্রচুর চেষ্টা করেছি ঘরটাকে বাঁচানোর জন্য। এই ঘরটা যদি আর পাশের ঘর ছিল সেটাও বাঁচানোর চেষ্টা করেছি, যার জন্য এটাও আর বাঁচাতে পারিনি। এটা পুরো ভস্মীভূত হয়ে গেছে, এর আর কিছু নেই, সব পুড়ে ছাই হয়েছে, কিছু পায়নি, মানে সব শেষ, মানে সমস্ত কিছুই, সমস্ত কিছু ঘরে বার করতে পারিনি। ঘরে যারা ঘুমিয়েছিল তারা ওই কোন রকম চিল্লে মিলে এসে ওদেরকে টেনে টুনে বার করেছে। তারা কি আহত হয়েছে? ওদের কোনো আহত হয়নি, এটাই প্রাণে বেঁচে গেছে। আর কোনো জিনিস বার করতে পারেনি, সব শেষ হয়ে গেছে। এখন কি চাইছেন? কি এখন চাইছি এইটা সবাই দেখুক। আমি তো খুব গরিব মানুষ, আমরা তা আমার ভাইপোরা এখানে কিছু কিছু পায়, সবার থেকে কিছু সাহায্য, যাতে সে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারে এই ঠান্ডার সময়, এটাই চাইছি।